اكبر. অবশেষে বন্ধ হচ্ছে ভয়াবহ দাবদাহ। প্রবল শক্তি সঞ্চার করে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। এরই মধ্যে ঝড়টি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে বলছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে এর কেন্দ্রে বাতাসের গতিবেগও বাড়ছে। এই মুহূর্তে কোথায় আছে মোখা, কবে ও কখন কোথায় আঘাত করবে, বাংলাদেশের কোন কোন জেলা এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হবে, এ সকল বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখতে থাকুন। বেশ কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে প্রচণ্ড গরম, শরণকালের সবচেয়ে বেশি তাপমাত্রা মোকাবেলা করছে দেশবাসী। এরই মধ্যে রাজধানী ঢাকার তাপমাত্রা কমাতে চিফ হিট অফিসারও নিয়োগ দেওয়া হয়েছে। তার দুই সপ্তাহের মধ্যেই কমে আসছে তাপমাত্রা। এখানে চিফ হিট অফিসার বুশরা আফরিনের কোনো হাত নেই। তাপমাত্রা বাড়ানো কিংবা কমানো সবকিছুই এক আল্লাহ তাআলার হাতে। জানা গেছে 24 ঘন্টার মধ্যে দেশের তাপমাত্রা কমে যাবে। এরই মধ্যে মোখা প্রবল শক্তিশালী ঝড়ের রূপ ধারণ করেছে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলো থেকে 1000 কিলোমিটারের কম দূরত্বে অবস্থান করতে থাকা এই ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে বলে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত 10 নম্বর বিজ্ঞপ্তিতে জানানো হয় যে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর থেকে 1000 কিলোমিটারের কম দূরত্বে অবস্থান করছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 120 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘন্টায় 140 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এছাড়া ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান এক সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করেন যে এটি উপকূলের কাছে যখন আসবে তখন এর কেন্দ্রে বাতাসের গতিবেগ আরও বাড়তে পারে। এই ধরন পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়ে বাতাসের বেগ বেড়ে যায় এবং বৃষ্টিপাতের তীব্রতাও বেড়ে যায় বলে জানান। পাশাপাশি বজ্রপাতের পরিমাণও বাড়ার কথা উল্লেখ করেছেন আজিজুর রহমান। এর আগে আবহাওয়া অধিদপ্তরের 9 নম্বর বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, আর সেটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 115 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, মোংলা, পায়রা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থান করা সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। নৌকা ও ট্রলারগুলো যেন গভীর সাগরে না যায় সেই উপদেশও দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ উমর ফারুক মোখা সাইক্লোনের রূপ নেয়া নিয়ে জানান যে এটি এখনও অতি প্রবল ঘূর্ণিঝড় অবস্থায় রয়েছে, তবে সিডোরের মতো সুপার সাইক্লোনে পরিণত হবে কিনা তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আবহাওয়াবিদ উমর ফারুক বলেন, সিডোর ছিল সুপার সাইক্লোন, মোখা এখনও অতি প্রবল ঘূর্ণিঝড়, যদিও এর কেন্দ্রে বাতাসের গতিবেগ বাড়ছে, কিন্তু এটি সুপার সাইক্লোনে পরিণত হতে পারে কিনা তা এখনই বলা যাচ্ছে না। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ যদি 62 থেকে 88 কিলোমিটারের মধ্যে থাকে তাহলে সেটিকে স্বাভাবিক ঘূর্ণিঝড় বলা হয়। কেন্দ্রে বাতাসের গতিবেগ 89 থেকে 117 কিলোমিটারের মধ্যে হলে সেটি প্রবল ঘূর্ণিঝড়, আর বাতাসের গতিবেগ 118 থেকে 220 কিলোমিটারের মধ্যে হলে সেটিকে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত করা হয়। আর যদি বাতাসের গতিবেগ ঘন্টায় 220 কিলোমিটারের বেশি হয়ে থাকে তাহলে সেটিকে সুপার সাইক্লোন বলা হয়। 2007 সালে হওয়া সিডোর ছিল সুপার সাইক্লোন। ওই বছরের নভেম্বরে হওয়া ওই ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের বেগ ঘন্টায় ছিল প্রায় 260 কিলোমিটার। আজিজুর রহমান বলেন, এটি সুপার সাইক্লোনে পরিণত হবে বা হবে না এখনই এটা বলা যাচ্ছে না। এই ঘূর্ণিঝড়টির ক্ষেত্রে কেন্দ্রের ব্যাস, কেন্দ্রে বাতাসের গতিবেগ সবই বাড়ছে, তবে এটি উপকূলের কাছে আসতে এখনও 36 ঘন্টার মতো বাকি। এই সময়ের মধ্যে এটি দুর্বল হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক চট্টগ্রাম অঞ্চলে বসবাসকারী মানুষকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আগামী সন্ধ্যা নাগাদ উপকূলীয় চট্টগ্রাম, খুলনা, বরিশালের মতো উপকূল সংলগ্ন অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যাবে বলেও জানিয়েছেন তিনি। আবহাওয়াবিদরা বলেছেন, বর্তমান গতি প্রকৃতি অনুযায়ী এগোলে বা দিক না পাল্টালে সম্ভাব্য ঘূর্ণিঝড় মোখা 14ই মে বাংলাদেশের কক্সবাজার এবং মিয়ানমারের কিয়াকপিওর মধ্যবর্তী এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞ ডক্টর সমরেন্দ্র কর্মকার বলেছেন, এখন যে অবস্থা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে বাংলাদেশের উপকূলের দিকে আসছে ঘূর্ণিঝড়টি, বাংলাদেশের কক্সবাজার অঞ্চলে কিছু প্রভাব পড়বে, বিশেষ করে এটা টেকনাফের ওপর দিয়ে বয়ে যাবে মনে হচ্ছে। এ মুহূর্তে যে গতিপথ দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে ঘূর্ণিঝড়ের মূল অংশটা টেকনাফ ছুঁয়ে যাবে, হয়তো টেকনাফের একটু দক্ষিণ দিকে অতিক্রম করে মিয়ানমারের দিকে চলে যেতে পারে বলে জানিয়েছেন আজিজুর রহমান।
দোয়া করি ঘূর্ণিঝড়টি আমাদের দেশে কোনো আঘাত না করুক, কোনো দেশেরই ক্ষতি না করে দুর্বল হয়ে যাক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। দর্শক, কমেন্টে আপনি আমিন লিখে জানিয়ে দিন আপনার জেলার নাম ও সেখানকার আবহাওয়া আপডেট। সেই সাথে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।